হ্যালো বন্ধুরা, আজকে আমি আবারও চলে আসলাম বাঙালির অতি প্রিয় একটি রেসিপি নিয়ে। সেই রেসিপিটি হলো ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপি। আর ইলিশ মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপিটি প্রত্যেকটি বাঙালি খেতে ভালোবাসে, তাই না বন্ধুরা? তো চলুন দেখে নিই এই রেসিপিটি আমি কি করে বানাবো। আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। বেশি বড় ভিডিও না, ভিডিও ছোটই। দেখুন বন্ধুরা, এখানে ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি। তো মাথাগুলো ভাজা হয়ে গেছে, আর বাঁধাকপিটাকেও সেদ্ধ করে নিয়েছি। আর এটা কম বেশি সকলেই জানেন কি করে সেদ্ধ করতে হয়, যার ফলে দেখালাম না। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেজপাতা ফোড়নে। তেজপাতার সঙ্গে দিয়ে দিলাম জিরা। তো এখানে চাইলে আপনারা তেজপাতার সঙ্গে কালো জিরাটাও ফোড়নে দিতে পারেন। আমি এখানে সাদা জিরাটাই দিয়ে দিলাম। এবার আলু দিয়ে দেবো। আলুগুলো দেখুন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কিন্তু একটু বড় সাইজের নিয়েছি। তো আলুগুলোকে ভেজে নিচ্ছি। সুন্দর করে আলুগুলোকে একটু লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা। এদিকে দেখিয়ে দিচ্ছি বাঁধাকপিটা, দেখুন সেদ্ধ করে জলটা ঝরিয়ে দিয়েছি। আর এখনকার কপিতে তো একটু সারের গন্ধটা বেশি থাকে, যার ফলে অবশ্যই সিদ্ধ করে খেতে হবে। এখানে পরিমাণ মতো আমি লঙ্কা দিয়ে দিলাম। এই লঙ্কাটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। সাথে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, হলুদ আর জিরা গুঁড়ো। আর বেশি মশলা ব্যবহার করব না বন্ধুরা, এখানে এতটুকু মশলাতেই হয়ে যাবে। এবার আমি কপিগুলো দিয়ে দিব। তার আগে আমি মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, ছোট ছোট ভিডিও আছে, কেউ স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন, তাতে আমাদেরও একটু উপকার হবে। তো এবার আলুটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম বাঁধাকপিটা। কপিটাকে দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এরকম করে বাঁধাকপি বানিয়ে খেলে গরম ভাতের সাথে তো দারুণ লাগেই। অনেক সময় ঠান্ডা ভাত থাকলেও খেতে হয়, সেটার সঙ্গেও ভালো লাগে। এদিকে আমি মাছের মাথা ভেজেছিলাম, সেই মাছের মাথা তেল সহকারেই কপিতে দিয়ে দিলাম। কারণ কপিটা যখন আমি প্রথমে বসিয়েছি তখন কিন্তু আমি কম তেল দিয়েছি। তো এবার মাছের মাথার তেলটাও দিয়ে দিলাম, একই সঙ্গে দিয়ে নেড়ে চেড়ে ঘেঁটে নিচ্ছি। আর বন্ধুরা, এই নাড়াচাড়ার অবস্থাতেই মাছের মাথাটা যতদূর ভাঙে ততদূরই থাকবে। আপনারা চাইলে ভেঙে দিতে পারেন আরও বেশি, তবে বেশি গুঁড়ো গুঁড়ো করলেও ভালো হয় না। একটা থালা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এখন আবারও নেড়ে চেড়ে দেব। দেখুন বন্ধুরা, নেড়ে চেড়ে অনেকটাই ভেজে নিয়েছি কপিটাকে। এটাকে আপনারা ঘন্ট বলবেন কি ভাজা বলবেন জানি না। তো বাঁধাকপি ভাজির মতনই হয়েছে মাছের মাথা দিয়ে। যাই হোক, আমি ঘন্ট বললাম। দেখুন এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিলে স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আর ইলিশ মাছের মাথা দিয়ে করছি, এখানে চাইলে আপনারা একটু চিনি দিয়ে দিতে পারেন, তবে আমি চিনি দিচ্ছি না বন্ধুরা। দেখুন একটা পাত্রে নামিয়ে নিলাম। তো বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে এই বাঁধাকপির রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকল বন্ধুদেরকে ধন্যবাদ।